ভীষণ মজাদার কোকোনাটের নাড়ু, মানে নারিকেলের নাড়ু। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আপনাদের জন্য একটা ভীষণ মজার নাড়ু নিয়ে রেসিপি নিয়ে চলে এলাম। এটা আমি আজকে তৈরি করে দেখাবো শুকনো নারিকেল দিয়ে, মানে ডেসিকেটেড কোকোনাট দিয়ে আমি এই এটা দেখাবো। আজকে আমি প্যাকেটের ডেসিকেটেড কোকোনাট আমি ইউজ করছি, আপনারা চাইলে কিন্তু বাসায়ও তৈরি করে নিতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন, এখানে আমি শুকনো নারিকেল এখানে আমি 2 কাপ পরিমাণ নিয়ে নিয়েছি। তার সাথে আমার আজকে জাস্ট 3টা ইনগ্রেডিয়েন্ট লাগবে এই নাড়ুটা তৈরি করতে। এখানে আমি 1/3 কাপ চিনি নিয়ে নিয়েছি আর 1/3 কাপ আমি মিল্ক নিয়ে নিয়েছি। তো এই 3টা ইনগ্রেডিয়েন্টে আজকে আমার এই নাড়ুটা তৈরি হবে। তো এখন আমি চলে যাব চুলায়। তো চুলায় আমি এখানে প্রথমে 1/3 কাপ মিল্ক দিয়ে দিব। তার মধ্যে আমি যে 1/3 কাপ চিনি রেখেছি, তো সেইখান থেকে আমি হাফের থেকে একটু বেশি দিয়ে দিব। আমি পুরোটা দিব না, একটু রেখে দিব, কারণ চিনির পরিমাণটা বেশি হলে অনেক সময় দুধটা ফেটে যায়। তো সেজন্য আমি পুরোটা না দিয়ে একটু রেখে দিচ্ছি, পরে দিব ওই চিনিটা। তো এখন আমি এই দুধের সাথে চিনিটা একটু ভালো করে মিশিয়ে এটা একটু চুলার ফ্লেমটা একটু কমিয়ে দিয়ে চুলায় রেখে দিব, একটু যাতে করে চিনিটা গলে হালকা ঘনে আসে। কারণ এটা আমি একদম লো ফ্যাট, নর্মাল ফ্যাটের যে মিল্ক ওইটাই আমি ইউজ করছি। এটাতে কোনো আমি গুঁড়ো দুধ বা কোনো ক্রিম ইউজ করছি না এই মুহূর্তে। তো এটা আমি অন্য চুলার ফ্লেমটা কমিয়ে বসিয়ে রেখে দিব। এইভাবে দেখতে পাচ্ছেন চিনি দেওয়ার ফলে কিন্তু এটা চিনি গলে কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি আরেকটা চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে আমি যে 2 কাপ ডেসিকেটেড যে কোকোনাট আমি রেখেছিলাম নারিকেলের, শুকনো নারিকেল, এটা আমি দিয়ে দিয়েছি। এখন আমি এটাকে প্রথমে একটু এই শুকনো ফ্রাই প্যানের মধ্যে নেড়ে চেড়ে নিব। এখানে কিন্তু আমি কোনো ঘি ইউজ করব না, জাস্ট শুকনো। আমি এটা প্যাকেটে নিয়ে নিয়েছি। আপনি যদি এটা প্রথমে একটু এভাবে আমরা একটু টেলে নিই, তাহলে হচ্ছে এটার গ্রামটা খুব ভালো আসে। আর প্যাকেটজাত অনেক সময় এটার ইয়াটা একটু স্মেলটা হয়তো ভালো নাও থাকতে পারে। সেক্ষেত্রে আপনি যদি এভাবে 2 মিনিটের জন্য একটু নেড়ে চেড়ে নেন, এটার ইয়াটা কিন্তু চলে যায়, সুন্দর একটা গ্রান হয়। তো এইদিকে দেখতে পাচ্ছেন আমার যে মিল্কটা এটা প্রায় ঘনিয়ে এসেছে। তো এটা আমি এভাবেই রেখে দিব। আর এখানে দেখতে পাচ্ছেন আমার কোকোনাটটা আমার 2-3 মিনিট এভাবে আমি ভেজে নিয়েছি শুকনো। এখন এর মধ্যে আমি যে বাকি যে আমি চিনি রেখে দিয়েছিলাম চিনিটা দিয়ে দিব। চিনিটা দেওয়ার পরে আমি আবার একটু নেড়ে চেড়ে তারপরে আমি এর মধ্যে এখন আমি দিয়ে দিব 2 টেবিল চামচ ক্রিম। এখন আপনারা বলতে পারেন, আপনাদের কাছে যদি এর ক্রিমটা না থাকে, আপনারা এর পরিবর্তে 2 টেবিল চামচ গুঁড়ো দুধ দিতে পারেন। 2 টেবিল চামচ আমরা দুধ জাল দেওয়ার পরে যে সর বসে, 2 টেবিল চামচ ঘন সর দিতে পারেন। আর যদি কোনো কিছুই না থাকে, তাহলে 2 টেবিল চামচ ঘি দিয়ে দিবেন। তবে অবশ্যই যে কোনো একটা কিন্তু দিতে হবে। যদি আমি এখানে ক্রিম ইউজ করছি 2 টেবিল চামচের মতো, তো এখন আমি এগুলোর মধ্যে খুব ভালো করে এটা মিশিয়ে নেব। ও যে বললাম, যদি এগুলোর কোনো কিছুই না থাকে, 2 টেবিল চামচ যেন ঘি দিয়ে দেন। এতে করে কিন্তু এটা আমরা যখন নাড়ুটা তৈরি করব, এটার যেমন টেক্সচারটা ভালো আসবে, নাড়ু তৈরি করতে সহায়তা হবে, তেমন এটার টেস্টটাও একটু ভিন্ন আসবে। এখন আমি আবার একটু নেড়ে চেড়ে এখন যে আমি মিল্ক ঘনিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিব। দিয়ে এবার খুব ভালো করে আমি 3-4 মিনিটের জন্য এই কোকোনাটের সাথে মিল্কটা ভালো করে মিশিয়ে অল্প আঁচে, মানে ফ্লেমটা কিন্তু সে প্রথম থেকেই কিন্তু অল্প আঁচে থাকবে। তো আমি এটা খুবই অল্প আঁচে এটা তৈরি করে নেব। এভাবে নেড়ে চেড়ে, নাড়াচাড়া বন্ধ করা যাবে না, নয়তো নিচে লেগে যেতে পারে বা কালারটা চেঞ্জ হয়ে যেতে পারে। তো আমরা এইভাবে কোকোনাটটা একদম সাদা সাদাই রাখবো, যাতে করে দেখতে কিন্তু সুন্দর লাগবে। আমার এটা দেখতে পাচ্ছেন প্রায় হয়ে এসেছে। আমি একটু হাতে নিয়ে দেখব যে এটা আসলে এটা হাতে নিয়ে ইয়াটা হচ্ছে কি না। খুব সুন্দরভাবে এটা কিন্তু নাড়ু দড়ির মতো হয়ে গেছে। এখন আমি এগুলোকে নামিয়ে ফেলবো।
তো এখন আমি এগুলোকে আলাদা আলাদা করে একটু নিব, কারণ আজকে আমি একটু এগুলো একটু ভিন্ন কালারের তৈরি করব। তো প্রথমে আমি এটা দুই বাটিতে নিয়ে নিয়েছিলাম, দুইটা কালার করব ভেবে পরে ভাবলাম একটা সাদা রাখবো, একটা ইয়েলো কালার রাখবো, আর একটা রেড কালারও না, এটা একটু পিঙ্ক কালার, রোজ কালারের মতো আসবে। কারণ রেড কালারেরটা আপনি যখন সামান্য পরিমাণে ইউজ করবেন তখন কিন্তু ওইটা একটু রোজ কালার টাইপের আসবে। তো একদম এক ফোঁটার মতো আমি দিয়ে দিব ইয়েলো ফুড কালার, আরেকটার মধ্যে আমি দিয়ে দিব রেড ফুড কালার। তো এটা কিন্তু দেখতে রেড আসবে না, রোজ কালার আসবে। আরেকটা আমি এরকম হোয়াইট কালারই রাখবো। তা আমি এগুলোকে স্পেচুলা দিয়ে এটা মিক্স করতে যাচ্ছিলাম, তো আমি হাত দিয়ে মিক্সড করে নিয়েছি। হাত দিয়ে মিক্সড করাতে খুব ভালো করে মিক্সড হয়ে গেছে। এখন আমি নাড়ু তৈরি করে নিব। খুবই ইজি এগুলো, জাস্ট আপনি হাতে নেবেন একটু চেপে চেপে, এটা কিন্তু খুব সহজেই নাড়ুটা তৈরি হয়ে যাবে। আপনারা জাস্ট পরিমাণটা মাথায় রাখবেন যে কতটুকু পরিমাণে আমি ইউজ করেছি। এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু নাড়ুটা তৈরি হয়ে গেছে। তারপর আমি এভাবে উপর থেকে আবার ডেসিকেটেড কোকোনাট দিয়ে, মানে নারিকেলের গুঁড়ো দিয়ে এটাকে একটু গড়িয়ে নেব শুকনো নারিকেলের মধ্যে। তো এভাবে করে আমি আরও একটা বানিয়ে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন খুব সুন্দর করেই কিন্তু নাড়ুটা তৈরি হয়ে যাচ্ছে। তা আমি আবারও খুব সুন্দর করে তো শুকনো নারিকেলের মধ্যে গড়িয়ে নেব, এতে করে দেখতে খুবই সুন্দর লাগে। তো এভাবে করে আমি সম্পূর্ণ নাড়ুগুলো তৈরি করে নিচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন আমার নাড়ুগুলো তৈরি হয়ে গেছে। এখন আমি সুন্দর করে একটা প্লেটে এটা পরিবেশন করে নিব। তো এর ফাঁকে বলিনি, যারা আমার আজকের ভিডিও দেখতে পাচ্ছেন, প্লিজ আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিবেন, আর কমেন্ট সুন্দর একটা কমেন্ট করবেন, আর বেশি ভালো লেগে থাকলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে দিবেন। এতে করে কিন্তু আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আমার নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছে যাবে সাথে সাথে, এতে করে আপনারা সাথে সাথে ভিডিওটা দেখতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।